নমস্কার আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই সুময় রায় দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি যে সিরিজ আমরা শুরু করেছি তার আজ পঞ্চম ক্লাস আর এই ক্লাসে আমরা কলকাতা জগবন্ধু ইনস্টিটিউশনের মোস্ট ইম্পর্ট্যান্ট গুলো দেখে নেব তো চলো শুরু করছি আজকের ক্লাস আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এবং যারা আগেকার ভিডিওগুলো আমরা দেখো নি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও আমি ফিজিক্সের টপিক ওয়াইজ স্থির তড়িৎ চলতড়িৎ চুম্বকত্ব আলো মডার্ন ফিজিক্সের ওপর টপিক ওয়াইজ তোমাদের সায়সেন ভিডিও মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চনের ভিডিও আমি তোমাদের দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখো এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করো তো চলো শুরু করছি আজকে ক্লাস তাহলে প্রথম কোশ্চেন কি বলছে 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রে 5, 5 10 -7 কুলাম তড়িৎ আধান আছে তো গোলকটি পৃষ্ঠদেশ মানে তার যে সারফেস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত তো দেখো যেহেতু গোলকটি একটি বদ্ধ তল এবং বদ্ধতলের কেন্দ্রে এই চার্জটি আছে তাই গস থিওরেম অনুযায়ী আমরা কি জানি যেটা বদ্ধ তলের ভেতরে যদি কোনো চার্জ থাকে তো সেই চার্জের জন্য জড়িত যে তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস ইকুয়াল টু কী হয় না ওই চার্জের মান বাই শূন্য মাধ্যমের শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি ইন ফ্রি স্পেস তাহলে এক্ষেত্রে এখানে ব্যাসারদের মানটা দেওয়া না দেওয়া সমান মানে এখানে কোনো দরকার লাগবে না তা চার্জের মান কত চার্জের মান দিয়েছে ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন আর এটার মান কত এটা হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ দেখো এই ফাইভকে এইট পয়েন্ট এইট ফাইভ দিয়ে ভাগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ ইন্টু কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সাত আর প্লাস টুয়েলভ মানে হবে ফাইভ তাহলে হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পার হয়ে যাচ্ছে ফোর নিউটন মিটার স্কোয়ার কুলাম ইনভার্স তাহলে অ্যান্সার উইল বি অপশন এ তার দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে কোনো ধারকের আধান বলছে টোয়েন্টি কুলাম ধারক মানে কি ক্যাপাসিটার এবার ওই ধারকের আধান যদি টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় মানে বাড়ানো হয় তাহলে তার শক্তি কত বৃদ্ধি পাবে তা শক্তি ইউ ইকুয়াল টু কত হয় না কিউ স্কোয়ার বাই টু সি কিউ মানে হচ্ছে চার্জ আর সি মানে তোমার ধারকত্ব তাহলে আমরা বুঝতে পারছি যে ইউ ভেরিয়াস হয়ে যাচ্ছে কি কিউ স্কোয়ার তাহলে যদি আমরা করি যে ইউ টু বাই ইউ ওয়ান ইকুয়াল টু কি পাবো না কিউ টু বাই পাবো কিউ ওয়ান তার হোল স্কোয়ার এবার তোমরা বলো যে কিউ কত হবে না কিউ টু হবে কি না এই যে টোয়েন্টি টোয়েন্টিগুলাম তার টেন পার্সেন্ট বেড়েছে তার টোয়েন্টি ইন্টু একশো দশ বাই হবে একশো আর নিচে কিউ ওয়ান তো দেওয়া ছিল টোয়েন্টি তার হোল স্কোয়ার তাহলে দেখো টোয়েন্টি টোয়েন্টি কাটলো শুনে শুনে কাটলো তাহলে হলো ইলেভেন বাই টেন তার হোল স্কোয়ার তার মানে হবে একশো একুশ বাই একশো তখন ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান তার মানে ইউ টু ইজিক্যাল টু হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান ইউ ওয়ান তাহলে এখানে বৃদ্ধি কত হবে ইউ টু মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান ইন্টু হান্ড্রেড তার মানে হয়ে আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই ইউ ওয়ান ইন্টু হান্ড্রেড তাহলে ইউ ওয়ান যদি আমরা কমন নিই তাহলে হয়ে আছে জিরো পয়েন্ট টু ওয়ান ইন্টু হান্ড্রেড তার মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে অ্যান্সার উইল বি অপশান সি পরবর্তী কোশ্চেনটা তোমাদের কার্বন রোধক বা কার্বন রেজিস্টার থেকে দিয়েছে এটা এবছরের সাইজেন ভিডিওয় আমি বলেছিলাম যে কার্বন রোধক এবছরের ইম্পর্টেন্ট এটা কারেন্ট ইলেকট্রিসিটির অন্যতম সেরা কোয়েশ্চেন এখানে কোয়েশ্চনে কি থাকে ধরো তোমাকে এ বি সি এবং ডি করে চারটে কালার তোমার দেওয়া থাকবে এক দুই তিন চার চারটে কালার তোমার দেওয়া থাকবে দিয়ে বলবে যে কার্বন রোধকের মান কত কিন্তু এখানে কোয়েশ্চনটা ঘুরিয়ে দিয়েছে এখানে বলেছে কার্বন রোধকের মান দিয়ে দিয়েছে যে তিন নাম্বার কালারটা অর্থাৎ সি কালারটা তোমাকে বলতে বলেছে কত হবে তো তোমাদের একটা ছড়া আমি তোমাদের মনে করাচ্ছি ছড়াটা মনে রাখো ধরো যে বোকা লোক তাকে আমরা কি বলি ক্যাবলা বোকা লোককে আমরা বলি ক্যাবলা তো ক্যাবলা বলছে তো বলছে কথা না বলছি কহস ক্যাবলা কহসো মানে ক্যাবলা কইছে বা ক্যাবলা বলছে নিবে ধোসা শুনতে তোমাদের কেমন লাগতে পারে বাট এটা একটা জাস্ট একটা ভাষা ধরে নাও যে ক্যাবলা কহস নিবে ধোসা মানে ক্যাবলা বলছে ধোসা খাবে ধোসা নেবে তো কে মানে কি কে মানে হচ্ছে কালো কে মানে কি কালো ব মানে হচ্ছে কি বাদামি ব মানে কি বাদামি লা মানে হচ্ছে কি লাল ক মানে হচ্ছে কি কমলা হ মানে হচ্ছে হলুদ স মানে হচ্ছে সবুজ নি মানে হচ্ছে নীল বে ফর বেগুনি ধ ফর ধূসর বা গ্রে সা ফর সাদা তাহলে এটাই হল ক্যাবলা কহস নিবে ধূসার ফর্ম কালো বাদামি লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি ধূসর এবং সাদা কালোর কোড হচ্ছে জিরো বাদামির এক তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দেখো এখানে কি দিয়েছে না প্রথম যে টার্মটা আছে তিন তিন মানে কি তিন নাম্বারে কী কালার আছে কমলা তার মানে প্রথম কালারটা হচ্ছে কমলা প্রথম কালারটা কি কমলা তারপর আছে ছয় তার মানে দ্বিতীয় কালারটা কি হবে না নীল তাহলে দ্বিতীয় কালার হবে তোমার নীল এবার দেখো এখানে টেন টু দি পাওয়ার কী দেওয়া আছে দুই টেন টু দীপার দুই দেওয়া আছে তা টেন টু দিপার দুই মানে দুই সংখ্যা কার না লালের তাহলে সেই কালারটা হবে লাল অর্থাৎ প্রথম দুটো কালারের সংখ্যা পরপর বসে যাবে তিন নাম্বার কালারের যে সংখ্যাটা যত নাম্বার সংখ্যা একের পর অতগুলো সংখ্যা দিয়ে কী হবে গুণ হবে মানে ধরো যদি এমন থাকতো যে প্রথমে তোমাকে বলতো কমলা তাই কমলার জন্য কি হতো কমলা কত কোড না তিন তাহলে তিন হতো তারপর বলতো নীল তা নীল মানে কত কোড ছয় তাহলে ছয় হতো তা বলতো লাল তাহলে লাল মানে কত দুই তার মানে ইন্টু হতো টেন টু দি পার টু ঠিক আছে তাহলে বুঝতে পারলে আচ্ছা এবার কি ডি যে কোডটা ডি কোডের কালারটা কিন্তু এর মধ্যে দেওয়া থাকবে না ডি মানে কি হয় তোমাকে দেওয়া থাকবে সোনালি সোনালি মানে গোল্ডেন গোল্ডেন মানে হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট ঠিক আছে অথবা দেখবে সিলভার বা রুপলি সেটা হচ্ছে প্লাস মাইনাস টেন পারসেন্ট আর এই ডিতে যদি সোনালি বা রুপলি বলা না থাকে যদি কোনো কালার বলা না থাকে তাহলে সেক্ষেত্রে হবে প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট তো দেখো এখানে কে আছে না প্লাস মাইনাস তোমার আছে টেন পার্সেন্ট তাহলে এটা কী বটে না রুপোলি সব থেকে ভালো হচ্ছে সোনালি মানে যে কার্বন রোধকটা আমরা চাইছি যে কার্বন রোধকটা কিনবো তার রোধ ধরো এত এবং সেটা যদি গোল্ডেন হয় তার তার যে রোধটা তার মানটা খুব পারফেক্ট এবার প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট যা চাইছি তার হয় ফাইভ পার্সেন্ট বেশি বা কম করে আছে তার থেকে আরেকটু লো ক্যাটাগরি হচ্ছে কি তো সিলভারটা আর যদি কালার না থাকে ডিতে তাহলে কোয়ালিটি একদমই খারাপ যাই হোক প্লাস মাইনাস টেন পারসেন্ট মানে কি এটা রুপলি তাহলে এইখানে যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেই অনুযায়ী অ্যান্সার হবে কি না সিটা তার মানে হবে কি লাল আচ্ছা সি লাল তার অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার লাল তাহলে এই কোশ্চেনে তোমাদের হোক কার্বন রোধকের মান কীভাবে বার্গ হতে এটা তোমরা জানতে পারলে এটা দেখবে গ্রুপ বি দু নম্বর সেকশনে এই অঙ্কটা দেখে তোমাদের আসতে পারে এই ধরনের অঙ্ক দেখো পরবর্তী যে প্রশ্নটা এটা গ্যালভানোমিটার থেকে ভোল মিটার যে ট্রান্সফরমেশান সেকশনটা সেই জায়গা থেকে দিয়েছে যে কীভাবে আমরা গ্যালভানোমিটার মিটার থেকে ভোল মিটার করতে পারবো এর ভিডিও আমি আমার যে চ্যানেলটাতে দেওয়া আছে তোমরা দেখতে পারো তো ব্যাপারটা হচ্ছে কি যে এখানে কী বলছে না ফিফটি ওম রোজযুক্ত এবং জিরো থেকে ফিফটি মিলি ভোল পার্লার একটি মিলি ভোল মিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য যে তৈর প্রয়োজন দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা জানি মিটারের সাথে শ্রেণী সমবায় একটি উচ্চ মানের রোধ যুক্ত করলে সেটা কি হয়ে যায় ভোল মিটার তো এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ভোল এবার এর সাথে যদি একটা ব্যাটারি যুক্ত করি প্লাস মাইনাস ভি তাহলে এর মান ক দেওয়া আছে ভোল্টেজটার না ভোল্টেজে মান দেওয়া আছে ফিফটি মিলি ভোল্ট ওকে তেমন ফিফটি ইন্টু টু দি পাওয়ার মাইনাস থ্রি ভোল্ট দেওয়া আছে তাহলে এই কারেন্টের মানটা বের করতে বলেছে আর এইটা হচ্ছে ভোল্টমিটার অর্থাৎ গ্যালোমিটার এবং রোধের যে শ্রেণী সমবায় এটা ভোল্ট মিটার এর রোধ ক দেওয়া আছে না এর রোধ দেওয়া আছে ফিফটি মানে আর লিখছি না কনফিউশন হবে তোমাদের ফিফটি ওম এটা দেওয়া আছে ফিফটি ওম অর্থাৎ জি প্লাস আর ইজিক্যাল দেওয়া আছে ফিফটি ওম এবার তোমরা বুঝতে পারছো তাহলে এখানে কী হবে ভি ইকোয়াল টু কী হবে ভি ইকোয়াল টু হবে আই জি প্লাস হবে আর ওকে তাহলে ভি এর ভ্যালু দেওয়া আছে ফিফটিন টোয়েন্টি থ্রি মাইনাস থ্রি আই দেওয়া আছে জি প্লাস আর কত ফিফটি 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 কেটে গেল তাহলে আইকু টু থ্রি পার মাইনাস থ্রিপিয়ার মানে হচ্ছে ওয়ান মিলিয়াম্পিয়ার ঠিক আছে এই সেকশনটা আরও ডিটেলসে বুঝতে আমার ভিডিও তোমরা দেখো প্লেলিস্টে লিস্টের তুমি পেয়ে যাবে খুঁজে তাহলে অ্যান্সার কত হবে না অপশান এ তো এই কোশ্চেনটা তোমাদের তরি চুম্বকত্ব বা ইলেকট্রো ম্যাগনেটিসম থেকে দিয়েছে এবং যেটা কলাম গ্যালোমিটার টু ভোলমিটার ওটাও কিন্তু তোমার তরিত চুম্বকত্বেরই পার্ট ওকে তো তরিত চুম্বকত্বের পেরিলিস তোমরা যাও এবং দেখে নাও তো এবার দেখো ব্যাপারটা হচ্ছে কী কী বলছে বলছে একটি ই আধানযুক্ত ইলেকট্রন এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল তার মানে ভি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না আই ক্যাপ ইন্টু হয়ে যাচ্ছে ভি এবং ম্যাগনেটিক ফিল্ডটা কি না ওয়াই অক্ষ বরাবর গতিশীল তার মানে জে ক্যাপ ইন্টু হয়ে যাচ্ছে বি তারপর যে ক্রিয়াশীল বল কি হবে তাহলে দেখো এফ ইকুয়াল টু কী হয় না কিউ ইন্টু ভি ক্রস বি তাহলে কিউ মানে কি তাহলে একটি ইলেকট্রনের চার্জ কি দিয়েছে ই তার মানে অ্যাকচুয়ালি এটা যে মাইনাস ই তাই না ইলেকট্রন চার্জ হয়ে মাইনাস ই ভি কত না ভি হচ্ছে আই ক্যাপ ভি ক্রস জে ক্যাপ বি দেখো এখানে ভি এবং বিগুলো হচ্ছে স্কেলার তাই সেগুলো জাস্ট এমনি মাল্টিপ্লাই হয়ে যাবে অর্থাৎ হয়ে গেলো ভি আর আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজিক্যাল টু কি হবে না কে ক্যাপ আমরা ক্রস প্রোডাক্টের জানি আই ক্রস যে হয় কে তাহলে মাইনাস ই ভিবি হয়ে যাবে ক্যাপ তাহলে এই কোশ্চেনটা হচ্ছে চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কি বলছে টেন ওম রোজযুক্তযুক্ত একটি বর্তনীতে চুম্বক প্রবাহের পরিবর্তন মানে ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তনের রাশিমালা হচ্ছে এইটা তাহলে টি ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে কী পরিমাণ তৈত প্রবাহ হবে তা দেখো তৈত প্রবাহ আই ইকুয়াল টু কী হয় ই বাই আর ওকে তা এখানে ই বলতে কি না ইনডুসড ইএমএফ তাহলে ই ইকোয়াল টু কী হবে ডি ফাইভে হবে ডিটি তাহলে দেখো ডিডিটি অফ তাহলে ফাইভ জায়গায় আমরা পুট করছি সিক্সটি স্কোয়ার মাইনাস ফোরটি প্লাস সিক্স তার মানে কত হয়ে যাবে এটা টুয়েলভটি মাইনাস ফোর এবার দেখো যদি টাইমটা যদি কত হয় জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তাহলে ই ইকোয়াল টু কত হবে না টুয়েলভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস ফোর জিরো পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ফোর কেটে গেল এটা তিন হলো তো এটা আসছে থ্রি মাইনাস ফোর ইজ ইকালটা আসছে মাইনাস ওয়ান এবার তোমরা জানো যে ই ইকোয়ালটা হয় মাইনাস ডি ফাইড ইটি তাহলে যদি আমরা এই রুলটা লাগাই তাহলে আমাদের ই এর যে ভ্যালুটা আসবে কত আসবে প্লাস ওয়ান ই ইকাল টু মাইনাস কেন হয় না লেঞ্জের সূত্র অনুযায়ী এখানে যে তরিচালক বলটা সৃষ্টি হয় তার দিক কী হয় না যে কারণে এটা সৃষ্টি হয় সে কারণটাকে বাধা দেয় অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয় যার জন্য এখানে মাইনাস সাইনটা আসে ওকে তাহলে ই এর ভ্যালু কত বললাম আমরা ওয়ান আর রোধ কত আছে আর না টেন তাহলে অ্যান্সার উইল বি জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তাহলে অপশন ডি বি দ্য কারেক্ট অ্যান্সার দেখো এই কোয়েশনটা তোমাদের এসি থেকে দিয়েছে কী বলছে না জিরো পয়েন্ট টু হেনরি আবেশাঙ্কের একটি আবেশককে অর্থাৎ একটা ইন্ডাক্টরকে শ্রেণী সমবায়ে টু ওম রোধক যুক্ত একটি দুশো কুড়ি ভোল্ট এবং ফিফটি হার্জ উৎসের সঙ্গে যুক্ত করা আছে অর্থাৎ কি আছে না এখানে একটা আবেশক মানে ইন্ডাক্টার দেওয়া আছে এবং এখানে একটা রোধক ইন্ডাক্টার এল রোধক আর দুটোকেই কী করা আছে না একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে এটা এসি সোর্স সঙ্গে যুক্ত করা আছে ঠিক আছে একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত করা আছে যার ভ্যালু হচ্ছে কত না দুশো কুড়ি ভোল্ট ফিফটি হার্জ এখানে এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু আর কত টোয়েন্টি ওম দি বলছে যে সার্কিটটার মধ্যে দিয়ে কী পরিমাণ তোমার তৈ প্রবাহিত হবে অর্থাৎ আর এম এস মানটা বার করতে বলেছে আইআরএমএস তাহলে আমরা কি জানি না এস ইজিক্যাল টু কী হয় ম্যাক্সিমাম কারেন্ট আই জিরো বাই হয় রুট টু তো এখানে আই জিরোর মান কী হবে আই জিরো মান হবে দেখো আই জিরো মানে কি না ভোল্টেজে ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ই জিরো বাই হবে এই বর্তনীর বাধা এই বর্তনির বাধা কত হবে না আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার এবার দেখো যদি এখানে মানগুলো বসায় তাহলে এই যে দেখছো দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি ভোল্টটা কি হচ্ছে এসের মান তাহলে ই আর এম এস ইকুয়াল টু কী হয় ই জিরো বাই হয় রুট টু তাহলে কী হবে তাহলে ই জিরো যখন আমরা বের করব তখন ই আর এম এস এর সঙ্গে আমরা কী করবো রুট টু গুণ করবো তাহলে কত হবে দুশো কুড়ি ইন্টু হবে রুট টু আর নিচে এটা কত হবে আর এর ভ্যালু কত না 20 স্কোয়ার প্লাস ওমেগা ওমেগা মানে কি 2 পাই এন টু পাই এন তো টু ইন্টু পাই এন কত 50 ইন্টু এল এল কত আছে 0.2 পয়েন্ট তার হোল স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আমরা বের করব। তারপর এটাকে রুট দিয়ে ভাগ করলে आंसर তোমার আসবে 3.33 এরকম অ্যান্সার আসবে এত एंपিয়ার তাহলে आंसर উইল বি অপশান সি তোমরা এই ক্যালকুলেশনটা করো দেখবে এই অ্যান্সারটা তোমাদের আসছে এবার পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে যেটি তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি দেখো এখানে যে চারটে অপশান দেওয়া আছে সবগুলোই চুম্বকীয় তরঙ্গ আর চুম্বক তরঙ্গ ক্ষেত্রে মনে রাখবে একটা ক্রম তোমাদের আমি বলে দিচ্ছি গামা এক্স ইউ ভি আই এম আর মো রাখবে ওপর থেকে যত নিচের দিকে নামবো এর কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে এক্ষেত্রে গামা বলতে গামা রে এক্স মানে এক্স রে ইউ ফর ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি ভি ফর ভিজেবল এটা হচ্ছে ভি গামা এক্স ইউ ভি ভি ফর ভিজিবল মানে দৃশ্যমান আই মানে ইনফ্রারেড মানে অবলোহিত এম মানে মাইক্রোওয়েভ আর আর মানে ওয়েভ তো সব থেকে বেশি বেশিকার না রেডিও ওয়েভের তো অ্যান্সার উইল বি অপশান ডি এবার কি বলছে কোনো একটি মাধ্যমে আলোর কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছে বলছে ওই মাধ্যমে

দশ হাজার ইন্টু টেন টু দি পার ফোর মিটার পার সেকেন্ড তার মানে হয়ে যাচ্ছে টেন টু দি পার্ট এইট মিটার পার সেকেন্ড এব মিউজিক্যাল টু কী হয় সি বাই ভি অর্থাৎ শূন্য মাধ্যমে লাইটের বেগ বাই ওই মাধ্যমে লাইটের বেগ সি এর মানে কথা হয় থ্রি ইন্টু টেন টু দি পার্ট এইট বাই টেন টু দি পার্ট এইট গেল কেটে তো হয়ে যাবে কি থ্রি অ্যান্সার উইল বি অপশান দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কনসেপচুয়াল কোয়েশ্চেন বলছে যে যখন চোখ বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে দেখে দেখে তখন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটা চেঞ্জ হয় না কোনটা অপরিবর্তিত থাকে মনে রাখবে বস্তু যত দূরে থাক না কেন বা যত সামনেই থাক না কেন প্রতিবিম্ব সবসময় চোখের রেটিনাতেই তৈরি হয় তাই রেটিনাতে কি হয় না ওই বস্তুটা প্রতিবিম্ব তৈরি হয় তাহলে প্রতিবিম্বের দূরত্বে কিন্তু কোনো চেঞ্জ হয় না বাকি সমস্ত জিনিসের চেঞ্জ হয় অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যেরও চেঞ্জ হয় বস্তুর দূরত্ব চেঞ্জ হচ্ছেই এখানে বলাই আছে আর বক্রতা ব্যসারদেরও চেঞ্জ হয় মনে রাখবে প্রতিবিম্বের দূরত্বে কোনো চেঞ্জ হয় না কারণ প্রতিবিম্ব সবসময় বস্তু আমাদের চোখে যে রেটিনা সেখানে তৈরি হয় দেখো তাই বলছি হাইড্রোজেন পরমাণু চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেওয়া আছে বলছে ওই ইলেকট্রনের শক্তি কত দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা জানি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু কি হয় এনএইচ বাই হয় টু পাই এন এইচ বাই টু পাই দেখো এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচ বাই পাই তার মানে এটাকে যদি আমরা কি করি না যদি এটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি ইন্টু এইচ বাই টু পাই তার মানে কি তার মানে এন এর মান কত হবে তিন অর্থাৎ তিন নাম্বার কিন্তু কক্ষপথে তোমার ইলেকট্রনটা ঘুরছে তাহলে তিন নম্বর কক্ষপথ শক্তির মান কত হবে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই থ্রি স্কোয়ার ইভি যার মান হবে মাইনাস ওয়ান পয়েন্ট তাহলে উইল বি ডি পরবর্তী এটা তোমাদের কোয়ান্টাম ফিক্স থেকে দিয়েছে ওকে যারা কোয়ান্টাম ফিক্সে দুর্বল আছো তারা আমার কোয়ান্টাম ফিক্সে ওয়ান একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো খুব সুন্দরভাবে বোঝানো আছে দেখো কি বলছে না বলছে ভি বিভব পার্থকের মধ্য দিকে তরিত একটি ইলেকট্রনের ডি বলি তরঙ্গ ল্যামডা যদি বিভবটাকে বৃদ্ধি করে ফোর ভি করা হয় তাহলে এর তরঙ্গ কত হবে দেখো ল্যামডা ইকুয়াল টু কি হয় না এইচ বাই হয় এম ভি এই এই ফর্মুলাটা আমার বারবার করে আমি লিখিয়েছি যে এইচ বাই এম ভি হবে আবার এইচ বাই কি হবে না রুট ওভার অফ টু এম ইন্টু ক্যাপিটাল ভিও হবে এখানে ই বলতে কি একটি ইলেকট্রনের চার্জ এম মানে ইলেকট্রনের মাস ভি মানে হচ্ছে বিভব তা দেখো তাহলে প্রথমে ল্যামডা হচ্ছে এইটা এবার দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা ড্যাশ ইকাল টু কী হয়ে গেল। না এইচ বাই টু এম ই তো ছিলই এখানে হলো ফোর ভি কী হয়ে গেল ফোর ভি তাহলে ফোরটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কি হয়ে বেরিয়ে আসবে দুই হয়ে বেরিয়ে আসবে কারণ চারের বড় হবে দুই ওকে তাহলে দেখো এবারে এই এইচ বাই রুট ওপর অফ টু এমই ভি মানে কি ল্যামডা তার মানে এইচ ড্যাস টু হয়ে যাবে দেখো এটা মানে হচ্ছে ল্যামডা তার মানে এই ল্যামডা ড্যাস ইকুয়াল টু হয়ে গেল নতুন যে ল্যামডা সেটা কি হবে ল্যামডা বাই টু হবে তাহলে অ্যান্সার উইল বি অপশান সি এই কোয়েশ্চেনটা তোমাদের সেমিকন্ডাক্টার ফিক্স থেকে দিয়েছে ওকে দেখো কি বলছে একটা ডায়োড দেওয়া আছে এবং এই কাট ইন বিভব দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট এবং এর সঙ্গে থ্রি ভোল্টের ব্যাটারি যুক্ত করা হচ্ছে এবং একশো ওম একটা রেজিস্ট্যান্স যুক্ত করা আছে এই সার্কিটটার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মানটা আমাদের বের করতে হবে দেখো এখানে কার্টিন ইন ভোল্টেজ বলতে বোঝায় কাট ইন বিভব বা কার্টিন ইন ভোল্টেজ বলতে বোঝায় যে যে ভোল্টেজে কি হয় মানে যে ভোল্টেজের ঠিক পর থেকে এই ডায়ারটার জন্য আমরা কারেন্ট পাবো আমরা জানি যে একটা পিএন জাংশন টার্ড কি থাকে না বেরিয়ার পোটেন্সিয়াল বা ভিও পাচিত থাকে তো সেই ভিও পাচিরটাকে ভেঙে ফেলতে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট এখানে কিন্তু প্রয়োজন তার মানে যে সাপ্লাই দিয়েছি সেই সাপ্লাই থেকে আমাকে এটা বিয়োগ দিতে হবে তাহলে আই ইকুয়াল টু কি হয় না ভি বাই হয় আর তাহলে ভি ইকুয়াল টু কী হবে না থ্রি মাইনাস জিরো পয়েন্ট হবে ফাইভ বাই হয়ে যাবে কত না রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কত ওয়ান হান্ড্রেড তাহলে হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ বাই ওয়ান হান্ড্রেড তার মানে হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন টেন টু দি পার মাইনাস টু তার মানে টোয়েন্টি ফাইভ এন টোয়েন্টি পার মাইনাস থ্রি অ্যাম্পিয়ার তেমন হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিয়া তাহলে অ্যান্সার উইল বি অপশন বি শেষ প্রশ্ন এবং শেষ প্রশ্নটা তোমাদের যে কমিউনিকেশন সিস্টেম সেখান থেকে দিয়েছে আমি দেখো উত্তর তোমাদের লিখেই দিয়েছি এখানে থ্রি থার্টি মেগাহাটস থেকে থ্রি হান্ড্রেড মেগাহাট চেয়েছে যেটা তোমার পড়ছে কোথায় না যেটা পড়ছে ভি এফ মানে ভেরি হাই ফ্রিকুয়েন্সি এগুলো নোট করে রেখো যে কোনটা কতর মধ্যে পড়ছে ভেরি যেটা হাই ফ্রিকুয়েন্সি সেটাই পড়ছে থ্রি হার্টস থেকে তিনশো মানে থ্রি মেগা হার্টসের মধ্যে তো আজ ক্লাসটি আমাদের এই অবধি থাকলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে তো সুস্থ থেকো ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করবে ওকে